अल्लाह तुमी दयार सागर रहमानुर रहीम तुमार दयाए पूर्ण आमार सारा निशिदिन। अल्लाह तआलार दयार शेष नहीं, अल्लाहर मायार शेष नहीं, तिनी मायार सागर। আল্লাহর শুধু আছে দয়া মায়া, ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, আল্লাহ বলে আমার রহমত সব জায়গায় আছে, আছে না নাই? আজকে এখানে আসতে পারছি কার রহমতে, ফিরে যাব কার রহমতে, বেঁচে আছি কার দয়ায়? আল্লাহর দয়া ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না, আমার আল্লাহর দয়া ছাড়া গাছের একটা পাতা ঝরে না, আমার আল্লাহর দয়া ছাড়া এক ফোঁটা শ্বাস নিঃশ্বাস কেউ নেয়ার ক্ষমতা রাখে? এজন্য আল্লাহ বললেন আমি দয়ালু, আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর, আমার চাইতে বেশি দয়ালু কেউ হতে পারে না। আরশের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি, আমার রাগ আছে আবার আমার দয়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। আমার আল্লাহর রাগ আছে না নাই, দয়া আছে না নাই, কিন্তু বেশি কোনটা? জোরে কোন, আরো জোরে, আমার আল্লাহর দয়া বেশি, অনেক দয়া, এত মায়া। আমি আমারে কত ভালোবাসি, তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে? আমার আব্বা আম্মারে, আম্মা আমাকে কত ভালোবাসে, তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে? খেয়াল রাখবেন, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব? আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব? বিশ্বনবী বললেন মান্নু কিসা উজ্জিবা, কিয়ামতের দিন যাদের হিসাব নেওয়া হবে ওই বেটা শেষ, ওই বেটা শেষ। আল্লাহ যদি বলে এই নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, ওজনে কম দিলি কেন, মাসে ফরমালিন দিলি কেন, যৌতুকের জন্য বউ পিটালি কেন, টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলি কেন, একটা একটা করে যদি আল্লাহ ধরে, একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে, আমাদের উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে? চিল্লায় বলেন আছে? আর যদি আল্লাহ একটু আমাদেরকে দয়া করে, আর যদি আমার আল্লাহ আমার একটু মায়া করে, আর যদি আল্লাহ তাআলা আমার একটু রহম করে, কেউ আমারে ঠেকায় রাখতে পারবে? রোজ আসরে হে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, রোজ হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, বিচার চাহি না তব দয়া চাহি এ গুনাহগার, আল্লাহ করুণা বিচার, আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করুণা বিচার। পড়েন রোজ হাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। পড়েন আমিন। আমরা আল্লাহর বিচার চাই না, বিচার করলে আমরা মাফ পাওয়ার কোনো সুযোগ রাখি না, শুধু দয়া করলে মায়া করলে জান্নাতে ঢুকতে পারবো, ঠিক কি না? এজন্য বিশ্বনবী বলছেন মান্নু কিসা উদ্দিবাব, যার হিসাব আল্লাহ তাআলা নেয়া শুরু করবেন সে হালাক হয়ে যাবে, মান্নু কিসা হালাকা, সে ধ্বংস হয়ে যাবে। হিসাব আল্লাহ যদি চেয়ে বসে বাঁচার কোনো উপায়? আম্মা জানায় এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনিও কি ঢুকবেন না? বিশ্বনবী বললেন না আমিও না, আল্লাহর রহমত ছাড়া আমি বিশ্বনবীও জান্নাতে ঢুকবো না, তবে সেদিন আল্লাহর রহমত আমারে চারদিক থেকে ঘিরে রাখবে। তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর, তিনি ভালোবাসার সাগর, তার দয়ার শেষ নাই, তার মায়ার শেষ নাই। আপনার পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। আমার আপনার গুনাহ যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া আকাশের সমান। আমার গুনাহ যদি হয় আকাশের সমান, আমার আল্লাহর দয়া তার আরশের সমান। এজন্য আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আমি দয়ালু, ভয় পেও না। লা তাইআসু মির রাহিল্লাহ,
আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, আমার ভালোবাসা থেকে নিরাশ হয়েও না। ও মাইমন সিং এর যুবক ছেলেরা, কত পাপ তুমি করেছো, কত হিন্দি সিনেমা দেখেছো, কত ব্লু ফিল্ম তুমি দেখেছো, কত মিথ্যা তুমি বলেছো, কত গুনাহ তুমি কামিয়েছো, কত জুলুম তোমার তোমার নাফসের উপরে করেছো, জেনে রাখো তোমার গুনার জুলুম যত বড়ই হোক, আল্লাহর কসম আল্লাহর দয়া ক্ষমা তার চেয়েও বড়। যায় নামাজ বিছিয়ে দাও, চোখের পানি ছেড়ে দাও, কেঁদে কেঁদে আল্লাহরে বলো, আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার কোনো গোলামের অভাব নাই, অনেক গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া মাওলা আমার আর কেউ নাই, তুমি ছাড়া কেউ আর আমারে ক্ষমা করে না, আমি ছাড়া অনেক বান্দা তোমার আছে, অনেক বান্দি তোমার আছে, কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই। এই কথা বলে চোখের পানি ছেড়ে দাও, চোখের পানি ছাড়ার সাথে সাথে গুনাহ মাফ করে কে? চোখের পানির এত কারিশমা, অনুতপ্ত বান্দা যখন কেঁদে কেঁদে চোখের পানি ঝড়ায়, তার চোখের পানি চোখবে, নাকের ডগাবে, মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এজন্য আল্লাহ বললেন, আমি রহমান, আমার দয়ার শেষ নাই, আমি আল্লাহর মায়ার শেষ নাই, আমি হলাম দয়ার সাগর। আমি কি? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদি।